वेलकम बैक टू माय चैनल सीक्रेट इट्स विथ मधुरिमा। आशा करी सबाई भालो आछेन, सबाई के जानाई हैप्पी होली। सामने आसछे होली, तो होलीर दिने बाड़ीते गेस्ट आसले बा निजेदेर जोन्नो गरमकाले एरकम एकटा ठांडाई बानाले किरकम हय? आर एई ठांडाई खेतेओ खूब सुस्वादु हय, आर एटा गरमेर समय शरीरके खूब भालो राखे। तो अवश्य ये ठंडाईटा आपनारा एक दिन बाड़ीते बनाते पारें। तो ठंडाई बनानोर जोन्नो आमी एखाने नियेछि आमंड, काजू, पेस्ता, पोस्तो आर चारमगज। एगुलोके आमी एकटु गरम जल निये भालो करे भिजिए राखबो दु घंटार जोन्नो। खूब भालो करे एगुलोके भिजते दिते हबे। तो आमी सामान्य सामान्य गरम जल दिए आमी एगुलोके भिजिए रखछी दु घंटार जोन्नो। इबारे आमी एखाने नियेछी एकटा दारचिनी स्टिक, कयेकटा एलाच आर किछु गोलमरिच, आर नियेछी आमी ड्राइड रोज पेटल्स माने शुकनो गोलापेर पापड़ी। एटा आपनारा चाइले स्किप करते पारें, एर जायगाय गोलाप जलो व्यवहार करते पारें। एगुलोर एकटा आमी पाउडार रेडी करे नेब। पाउडारटा रेडी हये गेछे। एबारे आमी ओई भेजानो आमंड, काजू, पोस्तो, चारमगजेर एकटा पेस्ट रेडी करे नेब। देखुन एगुलो एकदम नरम हये गेछे, आर आमंडेर खोलाटा आमी खुले नियेछी। आपनारा खोसा समेत ग्राइंड करते पारें। आर पोस्तो, चारमगज सब किछुई देखुन एकदम नरम हये गेछे। आर सामान्य एकटु दूध दिए आमी एगुलो पेस्ट बानिये नेब। पेस्टटा रेडी हये गेछे। एटाई होलो आमादेर ठंडाई मसला बा ठंडाईयेर पाउडार, दुटोई रेडी हये गेछे आमादेर काछे। এবারে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে দেড় লিটার মতন দুধ নিয়েছি আমি। দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে এসেছে। দুধটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। আমি এখানে এক কাপ মতন চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ বেশি মিষ্টি পছন্দ করলে বেশি দেবেন, কম পছন্দ করলে কম দেবেন। আপনারা চিনির বদলে মধুও দিতে পারেন, সেটাও শরীরের পক্ষে ভালো। এই ঠান্ডাটা গরমের দিনে এমনি গরমকালে বাড়ি থেকে ফিরলে বা বাড়িতে গেস্ট আসলে তাদেরকে বানিয়ে দিলেও এটা বেশ ভালোই হয়। এই ঠান্ডার মধ্যে যে সমস্ত উপকরণগুলো পড়ছে, এই সমস্ত উপকরণ আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। আমি গ্যাসটাকে একটু কমিয়ে নিলাম। গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এর মধ্যে আমি যে পেস্টটা রেডি করেছিলাম ঠান্ডাই পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্টটা থেকে তিন চামচ পেস্ট দিচ্ছি। বাকি পেস্ট যেটা বেঁচে গেল সেই পেস্টটা রেখে দেব আমরা ফ্রিজে। এটাকে দু তিন দিন মতন স্টোর করে রাখতে পারি, পরে একইভাবে আমরা ঠান্ডাই বানিয়ে নিতে পারবো। এবারে এর মধ্যে আমি দু চামচ ওই মশলাটা দিয়ে দিচ্ছি, যে পাউডারটা রেডি করলাম আমরা সেই পাউডারটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে বেশ কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেশর। কেশর আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট কেশর দিলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে যেটা খুবই ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থেকে যায়। আর এটা ভালো করে অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলেই ঠান্ডাইটা একদম রেডি হয়ে যাবে। আমাদের ঠান্ডাইটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দেব। এটা আপনারা দোলের আগের দিন রেডি করে ফ্রিজে রেখে দিলেন, বা দোলের দিন বাড়িতে গেস্ট আসলো, বা বাচ্চারা দোল টোল খেলে এসে খুব যখন টায়ার্ড হয়ে পড়ে তখন তাদেরকে একদম চিল্ড ঠান্ডাইটা সার্ভ করলে ওদের খুবই ভালো লাগবে। আর এটা গরমকালে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, গেস্টরা আসলে বা নিজেরা বাইরে
বাইরে থেকে এসে এটা এক গ্লাস খেয়ে নিলে শরীরের শান্তি হবে। তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো এই রেসিপিটা। তো ঝটপট বানিয়ে নিন, সামনেই দোল আসছে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আবারও সবাইকে জানাই হ্যাপি হোলি।